আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রুবেল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রুবেল হোসেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আবারও বরাবর মতো শুরু করছি নতুন একটি সরকারি জব সার্কুলার নিয়ে, আশা করছি সাথে থাকবেন। সুপ্রিয় দর্শক, বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ রেলওয়েতে। আপনার 28 আগস্ট 2021 জব সার্কুলারটি প্রকাশ পায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালক কার্যালয় মার্কেটিং কর্পোরেটিং প্ল্যানিং বিভাগ বাংলাদেশ রেলওয়ে। সুপ্রিয় দর্শক, আমি সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আলোচনা করব। সুপ্রিয় দর্শক, আমি আলোচনা করব এখানে কতটি পদ আছে, কী কী পদ আছে, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কীরকম লাগবে, কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, আবেদন ফি বাবদ আপনাকে কত টাকা জমা দিতে হবে, আবেদন শুরু এবং শেষ তারিখ কবে, সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আলোচনা করব। আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, রুবেল টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, কারণ নতুন নতুন ভিডিওগুলো আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সুপ্রিয় দর্শক, এছাড়া বেশ কিছু ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে অনলাইন আবেদন করতে পারেন। সুপ্রিয় দর্শক, শুরু করছি, সাথেই থাকবেন। এখানে 1 নম্বরে সহকারী আপনার স্টেশন মাস্টার 15 গ্রেড, বেতন স্কেল 9700 থেকে 23,490 টাকা বেতন স্কেল, 235 জন হবে এই পদটিতে। আপনার যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে আপনার কোনো বিষয়ে অনুন্ন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ বা স্নাতক সমমানের ডিগ্রি পাস হতে হবে, আশা করি বুঝতে পারছেন। আপনার যে সব জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, শুধু ঝালকাঠি জেলা বাদে সব জেলা থেকে এই পোস্টগুলোতে আবেদন করা যাবে। সুপ্রিয় দর্শক, আশা করি বুঝতে পারছেন। আবেদন ফরম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে, তা হলো যে সকল প্রার্থীর বয়স আপনার 1 সেপ্টেম্বর 2021 18 বছর পূর্ণ হতে 25 মার্চ 2020 তারিখ, যাদের বয়স তিরিশ হয়েছে তারা আবেদন যোগ্য মর্মে বিবেচিত হবে। তবে যে সকল মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়স 25 মার্চ 2020 তারিখ 32 বছর পূর্ণ হয়েছে আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন, বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি সহ 1 সেট সত্যায়িত কপি জমা দিতে হবে, পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সত্যায়িত 1 সেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া জেলা স্থায়ী বাসিন্দারা প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা, মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং আবেদনকারীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যা হলে আবেদনকারী যে কোনো মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা অথবা পুত্রকন্যার পুত্রকন্যা মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর, পৌরসভা, মেয়র, কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের মূল কপি সহ সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধার সনদপত্র আপনার মূল কপি জমা দিতে হবে। আপনার লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা লাগবে না। আপনার আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী আপনার br.teletalk.com বিডি ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে হবে। এই লিঙ্কটা দিয়ে কোনো ব্রাউজার সার্চ করলে আপনার এই জব সার্কুলারটি ডাউনলোড করে নিতে পারবেন। অনলাইন আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 7 সেপ্টেম্বর 2021 সকাল 10টা থেকে শুরু, অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ সময় আপনার 6 অক্টোবর 2021 বিকাল 5টা পর্যন্ত, আশা করি বুঝতে পারছেন। আপনার 72 ঘন্টার মধ্যে টাকাটা জমা দিতে হবে SMS-এর মাধ্যমে, সেটাও বলে দিচ্ছি। অনলাইন আবেদনপত্র প্রার্থী তার রঙিন ছবি 300x300 পিক্সেল, স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে, আশা করি বুঝতে পারছেন। আপনার ছবির সাইজ 100 KB, স্বাক্ষর লাগবে 60 KB। কীভাবে SMS পাঠাবেন, মোবাইল অপশনে গিয়ে আপনার অনলাইন আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম কীভাবে SMS প্রেরণের নিয়মাবলী, পরীক্ষার ফি প্রদান করবেন কীভাবে, সে বিষয়ে নিয়ে আলোচনা করব। প্রার্থীকে নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 100 টাকা, আপনার সার্ভিস চার্জ 12 টাকা, মোট 112 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে, আশা করি বুঝতে পারছেন। নিম্নবর্ণিত পদ্ধতি SMS কীভাবে SMS পাঠাবেন, টাকা পাঠানোর সময় প্রথমে মোবাইল অপশনে গিয়ে BR স্পেস লিখে ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16 ট্রিপল 2 নম্বরে, এক্সাম্পল দেওয়া আছে, দয়া করে দেখে নেবেন, আশা করি বুঝতে পারছেন। সুপ্রিয় দর্শক, কোনো সমস্যা হলে 121 নম্বরে কল দিয়ে সমস্যার সমাধান করে নিতে পারেন। এই ছিল বিস্তারিত আলোচনা, ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। আবারও দেখা হবে কোনো একটি সরকারি এবং বেসরকারি জব সার্কুলার, ততক্ষণ অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।